নমস্কার, আমি অর্কদীপ্ত। শুরু করছি আজকে বিশেষ অনুষ্ঠান কেকেআর। চলছে আইপিএল, ইতিমধ্যেই টানা পাঁচটা ম্যাচ পরপর হেরেছে কেকেআর এবং নটার মধ্যে ছটা ম্যাচে হেরেছে। কেন এই ব্যর্থতা? আজকে আমরা এটার পোস্টমর্টেম করব। আমরা শুনব প্রাক্তনীরা, অর্থাৎ কেকেআরে খেলেছেন এরম প্রাক্তন ক্রিকেটাররা, তারা কী বলছেন, সমস্যাটা কোথায়, সমাধানটাই বা কী। আমরা দেখব কেকেআরের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, তিনি কী বলছেন। নিলামে তো গণ্ডগোল হয়েছে, চিন্তাভাবনায় গণ্ডগোল হয়েছে, রণনীতিতে গণ্ডগোল হয়েছে, যার কারণে আজকে কলকাতা নাইট রাইডার্সের এই অবস্থা। আজকে যে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব যে গেছে দু বছর বা তিন বছর আগে গেছে, তাকে কেন ছাড়া হয়েছিল প্রথম কথা, যে এখন ওইখানে গিয়ে মানে এত ভালো খেলছে, ও এখন মেন স্তম্ভ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, ওইখান থেকে ভারতীয় দলে গেছে, ওকে তো ছাড়া উচিত হয়নি। প্রত্যেক কটা ম্যাচে প্রচুর চেঞ্জ হচ্ছে, প্লেয়ারকে বাদ দেওয়া হচ্ছে, সেটা কোনো দিন হওয়া উচিত নয়, বিশেষ করে আইপিএলের মতন একটা প্ল্যাটফর্মে। সুনীল নারায়ণ যাচ্ছে ওপেনিংয়ে, গতকাল দেখলাম ভেঙ্কটেশ আইয়ার যাচ্ছে, যে তিন নম্বরে বেশ ভালো খেলছিল নীতিশ রানা, সে তোমার এখন পেছনের দিকে খেলছে। কেন খেলছে, কেন শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন হয়ে গেছে, তারা আগে থেকে ভেবে রেখেছিল শ্রেয়স আইয়ার ক্যাপ্টেন থাকবে, কিন্তু ম্যানেজমেন্টকে এটাও ভেবে রাখতে হবে সবসময় কি আমি যখন কোনো প্লেয়ারকে নেতৃত্ব দেব, আগে থেকে ভেবে রেখেছি, তাকে দেখতে হবে কি ওই ছেলেটা কোন জায়গায় ব্যাট করে। শুনলাম মনোজ তিওয়ারি কী বললেন, দেখুন কতগুলো পরিষ্কার কথা উনি বলছেন, যে নিলামটা ঠিকঠাক হয়নি, নিলামের টেবিলের স্ট্র্যাটেজিগত ভুল কেকেআর টিম ম্যানেজমেন্ট করেছে, একই সঙ্গে যারা বেশ কিছু বছর ধরে কেকেআরকে সাফল্য এনে দিয়েছেন, এরকম ক্রিকেটারদেরকে ছেড়ে দেওয়া একটা কিন্তু কেকেআরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলছে, যেমন শুভমান গিলের নাম মনোজ তিওয়ারি বলছেন, যেমন সূর্যকুমার যাদব তার নাম বলছেন, যিনি এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলে গিয়ে একটা মূল স্তম্ভ হয়ে গিয়েছেন, ভারতীয় দলেও খেলছেন। একই রকমভাবে শুভমান গিল, তিনিও কিন্তু ভারতীয় টেস্ট দলে খেলছেন, এবং গতবার শ্রেয়া শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার এদের দুজনের যে ওপেনিং পার্টনারশিপ ছিল, যেটার উপর ভর করে কিন্তু বহু ম্যাচ জিতেছে কেকেআর গত আইপিএলের সেকেন্ড ফেজে, ফলে সেই ওপেনিং কম্বিনেশনটা নষ্ট হয়েছে। এবং এইবারের যে ওপেনিং কম্বিনেশন প্রায় প্রতি ম্যাচেই চেঞ্জ হচ্ছে, ভেঙ্কটেশ আইয়ারকে নিচে নামিয়ে আনা সেটাও একটা মানে ঠিক সিদ্ধান্ত হয়নি এমনটাই মনে করছেন মনোজ তিওয়ারি। খুব দ্রুত কিন্তু এটা পরিবর্তন ঘটাতে হবে, সঠিক কম্বিনেশন তৈরি করতে হবে, এবং যেটা উনি যে বিষয়টা জোর দিচ্ছেন, যে অধিনায়ক শ্রেয়স আইয়ার তাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। কারণ মনোজ তিওয়ারি যেটা বলছেন, যে সাপোর্ট স্টাফ প্রচুর রয়েছে এবং সাপোর্ট স্টাফরা অনেক রকম হয়তো মতামত দিচ্ছেন, যেটাতে অধিনায়ক কনফিউজড হতে পারেন। শ্রেয়স আইয়ার তরুণ অধিনায়ক, ভালো অধিনায়ক, আইপিএলে দিল্লিকে কিন্তু তিনি ফাইনালেও নিয়ে গিয়েছিলেন, ফলে তিনি কিন্তু ভবিষ্যতে ভারত অধিনায়ক এমনটাও অনেকে ভাবছেন, ফলে তাকে আরেকটু সময় দিতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলেছেন মনোজ তিওয়ারি। আমরা আসবো আরেকজন কেকেআরের প্রাক্তনী, যিনি ভারতের হয়েও খেলেছেন এবং বেঙ্গল টিমের অধিনায়কত্ব করছেন, দীর্ঘদিন বেঙ্গলের হয়ে খেলেছেন, লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীরতন কি শুক্লা কী বলছেন, তার সমস্যাটা তিনি সমস্যাটা কি মনে করছেন, এবং দাওয়াই বা কি সমস্যা সমাধানের দাওয়াইটাই বা কি সেটাও বাতলেছেন। আমি একটু দেখে নেব লক্ষ্মীরতন শুক্লা কি বলছেন। ব্যাটিং অর্ডার নিয়ে অনেক সফল করছেন, অনেক গ্যাম্বল করছেন কলকাতা, যদি ইতিহাস দেখো এত সফল কিন্তু কোনোদিন করে না, বিলিভ করে নিজের প্লেয়ারদের উপরে। আমরা বহু বছর খেলেছি আর আমার মনে হয় কি যেভাবে অজিঙ্ক্য রাহানেকে যেভাবে খেলানো হলো লাস্ট দু বছর ধরে, উনি অফ ফর্ম, টি-20 উনি চলছেন, খুব একটা ভালো আইপিএল ওনার যায়নি। কোথাও না কোথাও কলকাতা নাইট রাইডার্স কে এখনো বুঝতে হবে, ফিঞ্চ যেরকম যে ম্যাচে 50 করলেন তারপরে ম্যাচে স্যাম বিলিংস কে খেলিয়ে দিল এই দলটা, তো আমি সত্যি জানি না, বলাটা খুব ডিফিকাল্ট কি কে টিমটা কে বানাচ্ছে আর কি থিঙ্ক ট্যাঙ্ক আছে টিমের মধ্যে। আমার এই টিমটাকে দেখে খুবই কনফিউজ মনে হচ্ছে, নিলামের ভুল নয়, নিলামের পরে কিছু একটা ভুল হচ্ছে, আর নিলামে তো অবভিয়াসলি দু তিনটে প্লেয়ারদেরকে ছাড়া খুবই ভুল হয়েছে, যেরকম আমার মনে হয় শুভমান গিল, সূর্যকুমার যাদব, এদেরকে কেন যে ছাড়া হয়েছিল আমি জানি না, বাট অজিঙ্ক্য রাহানেকে নেওয়া টিমের মধ্যে কার স্ট্র্যাটেজি, কার ভাবনা চিন্তা, করুণ নায়ার, তোমার নায়ার অভিষেক নায়ার টিমে কি করছেন আমি নিজেও খুব কনফিউজড আছি, বিকজ ওনার রোল বুঝতে পারিনি লাস্ট দু তিন চার বছর ধরে উনি টিমের সাথে আছে। আমাদের ক্যাপ্টেন আইয়ারকে ভাবতে হবে কি
বন্ধুত্ব আমার মনে হয় নিভানোটা ঠিক নেই। অজিঙ্ক্য রাহানের সাথে ওনার খুব ভালো বন্ধুত্ব আছে। শুনলাম লক্ষ্মীরতন শুক্লা তিনি কি বললেন, দুটো তিনটে পয়েন্ট তিনি তুলে ধরলেন। একটা হচ্ছে টিমে প্রচুর শাফল হচ্ছে, টিম চেঞ্জ হচ্ছে, একটা স্ট্যাটিক টিম খেলছে না প্রত্যেক ম্যাচে, প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশে পরিবর্তন হচ্ছে, যেটা কিন্তু একটা এফেক্ট করছে টিমের মধ্যে, সেটা উনি পরিষ্কার বললেন। একই সঙ্গে নিলামের স্ট্র্যাটেজিতে খুব একটা ভুল ছিল না, কিন্তু নিলামের পরে এক্সিকিউশনে ভুল হচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্মীরতন শুক্লা বলছেন। তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন যে অজিঙ্ক্য রাহানেকে প্রথম 11-তে খেলানো বা ওপেন করতে পাঠানোটা কার সিদ্ধান্ত, থিঙ্ক ট্যাঙ্ক বা টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, কেন তাকে ওপেনিং করিয়েছিল, সেটার উত্তর তার কাছে নেই। একই সঙ্গে অভিষেক নায়ার সাপোর্ট স্টাফ, তারও টিমে তিনি কেন আছেন বা তার থাকার যৌক্তিকতা কী বা তার ঠিক এক্স্যাক্টলি রোলটা কী, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন। কিন্তু কীভাবে কেকেআর ফিরতে পারেন, উনি একটা কথাই পরিষ্কার বলছেন যে আরও যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি বলছেন যে টিমটাকে দেখে খুব বিভ্রান্ত মনে হচ্ছে। একই সঙ্গে আমরা জানি যে আন্দ্রে রাসেলের ওপর যে নির্ভরতা রয়েছে কেকেআরের, সেই নির্ভরতা কিন্তু এই সিজনেও কেটে বেরোতে পারেনি কেকেআর এখনও। যদিও অধিনায়ক শ্রেয়স আইয়ার টিমে এসেছেন, অত্যন্ত ভালো ব্যাটসম্যান, ভারতীয় দলের রেগুলার প্লেয়ার, লিমিটেড ওভার ফর্ম্যাটে টেস্ট টিমেও খেলছেন উনি, কিন্তু তারপরেও আন্দ্রে রাসেল নির্ভরতা কাটাতে পারেনি, সেটার জন্য হয়তো আন্দ্রে রাসেলের ওপর বাড়তি একটা প্রেশার পড়ছে। এর দাওয়াই কি, লক্ষ্মীরতন শুক্লা বলছেন যে দলকে একটা টিম হিসেবে খেলতে হবে, কারণ টিমটাকে দেখে মনে হচ্ছে বিভ্রান্ত হয়ে খেলছে, টিম হিসেবে খেলছে না, একটা ইউনিট হিসেবে খেলতে হবে। যতক্ষণ না কেকেআর সেইটা করতে পারবে ততক্ষণ কিন্তু ঘুরে দাঁড়ানো কঠিন, কারণ বাকি আছে আর মাত্র 5টা ম্যাচ। একই সঙ্গে আমরা দেখবো 2008 থেকে 2010 সাল পর্যন্ত কেকেআর স্কোয়াডে ছিলেন আরও এক প্রাক্তনী বাংলা ক্রিকেটের অন্যতম নক্ষত্র সৌরাশিস লাহিড়ী, একাধিক ম্যাচ তিনি বাংলাকে জিতিয়েছেন এবং কেকেআরের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সঙ্গে 3 বছর তিনি ছিলেন। তিনি কি বলছেন শুনে নেব। বেশি মাথা হয়ে যায় তখন সেই টিমটা কিন্তু মানে সবসময় এই টিমটাকে পরিচালনার ক্ষেত্রে নানা রকম সমস্যা তোমাকে সম্মুখীন হতেই হয়। তো এক্ষেত্রে আমার টিম চালানোর জন্য বেস্ট পসিবল দুটো লোক হচ্ছে, একটা হচ্ছে ক্যাপ্টেন আর একটা হচ্ছে যোগ্য একজন কোচ, এবং কেকেআরে কিন্তু সে দুজনই আছে। শ্রেয়াস আইয়ার অত্যন্ত একজন ভালো অধিনায়ক এবং ব্রেন্ডন ম্যাককালাম আমরা জানি যেরকম প্লেয়ার ছিলেন সেরকম ভালো কোচ। বাট দ্য প্রবলেম হচ্ছে এখানে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে কেকেআরে না এই দুজনের বাইরেও অনেক বেশি বাইরের ইনফ্লুয়েন্স আছে। কেকেআরের যে টিমটা আমরা দেখছি এখনও পর্যন্ত দেখেছি তাতে যে 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 চেঞ্জেসগুলো ওরা করেছে বা যে প্লেয়ার্সগুলোকে এখনও পর্যন্ত ওরা মানে যারা এক্সপোজার দিয়েছে তাতে আমার মনে হয় না যে খুব বুদ্ধিদীপ্ত একটা মানে স্ট্র্যাটেজি করে তারা অকশনে গেছিলো কি আমি কালকে উঠলাম একজনকে দিয়ে কিপিং করিয়ে দিলাম, এরমভাবে হতে পারে না। কিন্তু কেকেআরের পরিকল্পনা থেকে সেরকম মনে হচ্ছে না কি ব্যাটিং লাইন বা ব্যাটিং অর্ডারে চেঞ্জেসই হোক এই কোনো কিছুগুলোই দেখেই মনে হচ্ছে এটা শ্রেয়স আইয়ার বা ব্রেন্ডন ম্যাককালাম যদি দুজনে এই ডিসিশনটা নিতেন তাহলে হয়তো এই জিনিসও দেখতে পেতে না। একই কথা সৌরাশিস লাহিড়ীর মুখেও, টিমে মাথা বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কিছুটা হলেও মনোজ তিওয়ারি এবং লক্ষ্মীরতন শুক্লা তারাও কিন্তু বলেছেন যে সাপোর্ট স্টাফ যারা রয়েছেন তাদের একটা ইনফ্লুয়েন্স হয়তো টিমের মধ্যে কাজ করছে, এবং যেটাই হয়তো হিতে বিপরীত হচ্ছে কেকেআরের জন্য, কারণ কেকেআর এক টিম হিসেবে খাতায় কলমে কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু বারবার যেটা বলা হচ্ছে, প্রায় প্রত্যেকেই বলছেন এখন অবধি আমরা যাদের যাদের কথা শুনেছি প্রত্যেকেই কিন্তু বলছেন সাপোর্ট স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু হয়তো তাদের অত্যন্ত বেশি ইনপুটস থাকছে, ফলে কনফিউজড হয়ে পড়ছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। একই সঙ্গে ব্রেন্ডন ম্যাককালাম, সৌরাশিস লাহিড়ী যেটা বলছেন, কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম এরা দুজন যথেষ্ট যোগ্য, দীর্ঘদিন ধরে খেলছেন, এবং আমরা জানি ব্র্যান্ডন ম্যাককালাম শুধু নিউজিল্যান্ড ক্রিকেটের নন কেকেআরের হয়েও দীর্ঘদিন ভালো খেলেছেন। 2008 সালের প্রথম ম্যাচ আমরা নিশ্চয়ই করে ভুলে যাইনি, সে অনবদ্য ইনিংস 158 রানের। তো তারা যথেষ্ট যোগ্য, তাদের ওপরই সিদ্ধান্ত নেওয়ার যে 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 রাইট, যেটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা ছেড়ে দেওয়া উচিত। যদি সবাই মিলে কথা বলে, যদি টিমে মাথা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, কারণ ক্রিকেটাররা সিকিউরিটি হয়তো পাচ্ছেন না, যারা খেলছেন তারা সিকিউরিটি পাচ্ছেন না, কারণ প্রত্যেককে জানেন না যে আজকে ভালো খেললে পরে ম্যাচে তারা থাকবেন কিনা। যেমনটা লক্ষ্মীরতন শুক্লা বলছিলেন যে অ্যারন ফিঞ্চকে যে ম্যাচে 50 অ্যাবাভ তিনি স্কোর করলেন পরে ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হলো, কেন বসিয়ে দেওয়া হলো সেটা কিন্তু কোনো পরিষ্কার কারোর কাছে কোনো উত্তর নেই, চোট লেগেছিল বা অন্য কোনো কারণ, কোনো পরিষ্কার উত্তর নেই। কোনো ম্যাচে সুনীল নারায়ণ ওপেন করছেন, তারপরে আবার ভেঙ্কটেশ আয়ার ওপেন করছেন, মাঝখানে সুনীল নারায়ণ 4 নম্বর 5 নম্বরও ব্যাট করছেন, তো সব মিলিয়ে কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে। একই সাথে আমি বলতে চাইবো যে প্যাট কামিন্স তিনি প্রথম যখন আসেন, প্রথম ম্যাচ যেটা খেলেন ব্যাট হাতে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছিলেন, কিন্তু তিনিও তারপরে বাদ পড়ে গিয়েছেন। আমরা এবার শুনবো কেকেআর অপর প্রাক্তনী যাকে আইপিএলে
রিকি পন্টিং তাকে দলে নিতে বলেছিলেন কেকেআর টিম ম্যানেজমেন্টকে, অশোক ডিন্ডা তিনি কি বলছেন, তিনি সমস্যাটা কি দেখছেন আর সমাধান কি ভাবছেন দেখে নেব। কেকেআর তোড়ি কেকেআর তো নয়, এটা কর্ণাটকা টিম হয়ে গেছে। লাস্ট 6টা সেশনে কেকেআরে কোনো বাংলার প্লেয়ার নেই। ওর কাছে সিইও আছে ভেঙ্কি মাইশোর, ও ওখানকার কর্ণাটকার লোক, ও ওখানকার নিজেদের ছেলেদেরকে পুশ করছে, একজনকে সুযোগ দিচ্ছে, পরের ম্যাচে আবার সে ফ্লপ করলেই তাকে আবার বসিয়ে দিচ্ছে। একসাথে একটা 3টে 4টে প্লেয়ারকে তাদেরকে মার্কি প্লেয়ারদের বলে দেওয়া উচিত, তোমরা যদি ফেল করো, ফেল করলেও করবে, কিন্তু তোমাদেরকে সুযোগ এতগুলো ম্যাচ দেওয়া হবে পর পর, তবে তাদের মেন্টালি এবং কনফিডেন্স অনেক গ্রোথ করবে এবং তারা আগামী দিনে ম্যাচ কেকেআরকেই জিতিয়ে দেবে। কিন্তু সেরকম না হয়ে টু মাচ চেঞ্জিং, সেই চেঞ্জিংয়ের কারণেই কিন্তু আজকে এই অবস্থা। অশোক ডিন্ডা একটা মারাত্মক অভিযোগ করলেন, এটা কেকেআর কলকাতার টিমই নয়, তিনি বলছেন এটা দক্ষিণ ভারতের টিম হয়ে গেছে, কারণ দক্ষিণ ভারতীয় ম্যানেজমেন্ট রয়েছে কেকেআর দলে, নিজেদের প্লেয়ারকে পুশ করছেন, এমনটাই দাবি করছেন অশোক ডিন্ডা। অত্যন্ত মারাত্মক অভিযোগ। এবং একই সঙ্গে তিনি বলছেন যে গত 7-8 বছর ধরে বাংলা ক্রিকেটাররা কলকাতা দলে নেই, ফলে একটা কলকাতার সাথে যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা হয়তো কেকেআর ক্রিকেটারদের থাকছে না, সেটা একটা কারণ। ফলে এখন কীভাবে কেকেআর দলকে ফিরে আসতে পারে ট্র্যাকে সেটার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু পরপর জেতা ছাড়া কিন্তু আর এই মুহূর্তে কেকেআরের কাছে উপায় নেই। আমরা চোখ রাখবো এই কেকেআরের পোস্টমর্টেমের দিকে চোখ রাখবো, কী হতে পারে সেদিকেও চোখ রাখবো। সময় হয়ে গেছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা দেখছিলাম বা আলোচনা করছিলাম বলা ভালো যে কেকেআরের এই হতশ্রী পারফরমেন্সের কারণ কি, কি বলছেন বাংলার তথা কেকেআরের প্রাক্তন ক্রিকেটাররা, আমরা সেগুলো শুনেছি, তাদের অ্যানালিসিস শুনেছি, তারা কি কারণ বলছেন, সমস্যা কি বলছেন, সমাধান কি বলছেন, সেগুলো সব আমরা শুনেছি। এবার দেখব বাংলা তথা ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার, যিনি হয়তো কেকেআরের হয়ে খেলেননি কিন্তু বাংলার অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন এবং ভারতীয় দলের হয়েও খেলেছেন, তিনি কি বলছেন, তার চোখের সমস্যাটা কি বা সমাধানটা কি, শুনে নেব, শুনবো দীপ দাশগুপ্তের কথা। কলকাতার যে অবস্থা আমার মনে হয় না খুব বেশি অকশনের জন্যে এই অবস্থায় রয়েছে, কারণ কি অকশনে একটা দুটো প্লেয়ার নিতে পারতো, নিশ্চয়ই অপশনস ছিল, প্লেইং ইলেভেন না হলেও ব্যাক আপ নিতে পারতো, কিন্তু আমার মনে হয় না যে এই অবস্থায় যেখানে রয়েছে কলকাতা ইজ বিকজ অফ অকশন। আমার মনে হয় কেন কি এতগুলো চেঞ্জেস করেছে, প্রত্যেকটা ম্যাচে দুটো করে চেঞ্জেস হচ্ছে, দু তিনটে করে চেঞ্জেস, শুধু চেঞ্জেস পার্সোনাল না, ওপেনার চেঞ্জ হচ্ছে, বোলার চেঞ্জ হচ্ছে, এতগুলো চেঞ্জেস হলে টিমের জন্য খুবই অসুবিধা হয়ে যায়, প্লেয়ারদের জন্য অসুবিধা হয়ে যায়। আগে তো এই চেঞ্জেসগুলোকে বন্ধ করা উচিত, আর যদি যেটা আমি অ্যাজিউম করছি যে ড্রেসিং রুমে অসুবিধা হচ্ছে, মেবি নট এভরি ওয়ানস অন দ্য সেম পেজ, মেবি কোচ কিছু বলছে, হেড কোচ কিছু বলছে, প্লেয়াররা সিনিয়র প্লেয়াররা কিছু বলছে, যদি ওই সব হয় তাহলে ফার্স্ট থিং ইজ এভরি ওয়ান নিডস টু গেট ব্যাক অ্যান্ড গেট অন দ্য সেম পেজ, সিনিয়র প্লেয়ার বলো, ক্যাপ্টেন বলো, ইয়া কোচেস, ফার্স্ট ইজ দ্যাট। সেকেন্ডলি এই সব যে চেঞ্জেসগুলো হচ্ছে, জাস্ট স্টপ ইট, যা আছে সেটা নিয়ে গুড ব্যাড আগলি যেরকমভাবেই হোক জাস্ট কন্টিনিউ উইথ দিস। ঘন ঘন পরিবর্তন বন্ধ করা উচিত, এমনটাই জানালেন দীপ দাশগুপ্ত। তার মতে ক্যাপ্টেন, কোচ এবং সাপোর্ট স্টাফ যারা রয়েছেন সকলকে সেম পেজে থাকতে হবে, অর্থাৎ সহমত পোষণ করতে হবে। দলে ঘন ঘন পরিবর্তন, বোলার পরিবর্তন, ওপেনিং কম্বিনেশনের পরিবর্তন, এগুলো বন্ধ করা দরকার। এবং নিলামেও খানিকটা কেকেআর ম্যানেজমেন্ট বা কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক ভুল করেছেন বলে জানাচ্ছেন দীপ দাশগুপ্ত। হাতে রয়েছে আর মাত্র 5টা ম্যাচ, 5টা ম্যাচের মধ্যে 5টাই জিততে হবে, তবে ইডেন গার্ডেন্সে যে প্লে অফের ম্যাচ হবে সেখানে নামতে পারবে কেকেআর। ফলে ইতিমধ্যে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছেন যে ঘরের মাঠে দর্শকদের সামনে ফুল হাউস থাকবে ইডেন গার্ডেন্স, সেখানে তারা খেলতে চান। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, বিসর্জনের করুণ সুর কিন্তু ইতিমধ্যেই বাজতে শুরু করেছে নাইট ক্যাম্পে, ফলে সেখান থেকে যদি কাম ব্যাক করতে হয় 5টার মধ্যে 5টায় জিততে হবে। কাজটা কঠিন, কিন্তু কেকেআর এই রকম ঘটনা আগেও করে দেখিয়েছে, গৌতম গম্ভীরের সময়ও করে দেখিয়েছে এবং গতবারেও কিন্তু সেকেন্ড ফেজে করে দেখিয়েছে। আমাদের চোখ থাকবে আইপিএলের আগামী 5টা ম্যাচের দিকে, আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা।